প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল, কনসালটেন্ট ইউরোলজি ডিপার্টমেন্ট, ইউনাইটেড হসপিটাল। আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভেরি ফাইন। জি, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রতিকার, প্রথমে আরেকটি বেসিক বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে চাই, সেটি হচ্ছে যে কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান বা অঙ্গ। কিডনিজনিত সমস্যাগুলো ডিল করার জন্য দেখা যায় যে দুটো স্পেশালিটি রয়েছে, নেফ্রোলজি এবং ইউরোলজি। আসলে এর ভিতরে পার্থক্যটি কোথায়, যে রোগীদের কোন কার কী সমস্যা হলে কে কোন ডিপার্টমেন্টের বা ডিসিপ্লিনের কাছে শরণাপন্ন হবেন, এই বিষয়টি প্রথমে জেনে নিতে চাই। ধন্যবাদ। কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ, এবং এই কিডনি সমস্যা নিয়ে সাধারণ মানুষ এর চিকিৎসা করতে গিয়ে নানারূপ বিভ্রান্তিতে পড়েন। তারা ইউরোলজিস্টকে দেখাবেন না নেফ্রোলজিস্টকে দেখাবেন, কোন ডিজিজে কার কাছে যাবেন তারা নিজেরা অনেকেই জানেন না, যে কারণে তাদের সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়, এবং এই রোগটার প্রকোপ অনেক বেড়ে যায়। এই জন্যে আজকে আমি বিশেষভাবে সবাইকে এই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করার জন্যে অনুরোধ জানাবো। জি, প্রথমেই আমাদের বুঝতে হবে নেফ্রোলজিস্ট কারা এবং ইউরোলজিস্ট কারা। নেফ্রোলজিস্ট হলো মেডিসিন বিশেষজ্ঞ যারা কিডনি ইনফেকশন এবং অন্যান্য রোগের কারণে, কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলির কারণে যখন কিডনি স্বল্প বা দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়, সেগুলি ওষুধের সাহায্যে সেরে তোলেন বা চিকিৎসা করেন, তাদেরকে বলা হয় নেফ্রোলজিস্ট। আর ইউরোলজিস্ট হলো যারা মেডিসিন এবং সার্জারির সাহায্যে মূত্রতন্ত্র এবং যৌনতন্ত্রের বিভিন্ন রোগ যেমন কিডনি পাথর, কিডনি মূত্রথলির টিউমার, ইউরেথ্রা স্ট্রিকচার, এইরকম রোগের সার্জারি এবং মেডিসিনের সাহায্যে চিকিৎসা করেন, তারাই হলো ইউরোলজিস্ট। এক কথায় ইউরোলজিস্টগণ মূত্রতন্ত্র এবং যৌনতন্ত্র বিশেষজ্ঞ, তারা মেডিসিন এবং সার্জারির সাহায্যে এই রোগগুলির চিকিৎসা করে থাকেন। আপনি বলছিলেন যে মূত্রতন্ত্র এবং যৌনতন্ত্রের কথা, প্রথমে জানতে চাই যে মূত্রতন্ত্র এবং যৌনতন্ত্র বলতে আসলে কী বোঝায়? মূত্রতন্ত্র বলতে যে আমাদের মূত্র অর্থাৎ পেশাব তৈরি থেকে শুরু করে শরীর থেকে পেশাব নির্গত হওয়া পর্যন্ত যে অঙ্গগুলি সরাসরি অংশগ্রহণ করে তাদেরকে মূত্রতন্ত্র বলা হয়। যেমন কিডনি, কিডনি নালি, ব্লাডার অর্থাৎ ইউরিনারি ব্লাডার, মূত্রথলি এবং মূত্রনালী, এই সমস্ত অঙ্গ নিয়ে মূত্রতন্ত্র। আর যৌনতন্ত্র সাধারণত প্রজননের জন্যে আমাদের যে অঙ্গগুলি জড়িত তাদেরকে যৌনতন্ত্র বলা হয়, যেমন পেনিস বা লিঙ্গ, টেস্টিস বা অন্ডকোষ, এপিডিডাইমিস, ভাস্টিফারেন্স, প্রস্টেট, সেমিনাল ভিসিকেল ইত্যাদি এই অঙ্গগুলো। এবার আপনার কাছে জানতে চাইবো যে পৃথকভাবে যে মূত্রতন্ত্রের রোগগুলো সাধারণত কী কী, এবং কী কী ধরনের রোগ আপনারা আপনাদের প্র্যাকটিসে কমনলি পেয়ে থাকেন? মূত্রতন্ত্রের রোগগুলি, মূত্রতন্ত্র এবং যৌনতন্ত্র উভয় রোগকেই দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জন্মগত ত্রুটি, যারা জন্মের থেকেই ত্রুটি নিয়ে আসেন, আর একটা হলো বিভিন্ন অসুখের কারণে এই সমস্ত অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয়। জন্মগত ত্রুটির মূত্রতন্ত্রের মধ্যে বলতে গেলে প্রথমে বলতে হয় জন্মের পরপরই দেখা যায় ফাইমোসিস অর্থ। জি, এই ফাইমোসিস নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে শুনে নেব, তার আগে একটি প্রশ্ন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ বিকাল। জি শুভ বিকাল। আমি প্রশ্ন রাখতে চাই যে আমার বাবা বয়স 70 বছর,
তার এখন পোস্টের সমস্যা, প্রসব করতে পারে না ঠিকভাবে, অনেক অনেক সময় প্রসব ইনকমপ্লিট থাকে, তো এই জন্য কি আসলে এই বয়সে কি অপারেশন বা ঔষধের মাধ্যমে নিরাময় কিনা? আর একটা জিনিস জানতে চাই যে পিও যে অবস্থা আছে, আমার এক রিলেটিভ এর বাচ্চা বয়স এখন, সে এখন মায়ের পেটে 9 মাস প্রেগনেন্সি পিরিয়ড এখন, তো এখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলছে যে এটা বাচ্চার পিও যে অবস্থা আছে বাচ্চার, এখন এই মায়ের পেটে থাকা অবস্থায় কি আসলে এই রোগটা পিও যে অবস্থাটা কি মায়ের পেটে থাকা অবস্থায় কি বাচ্চার এই রোগটা কি নিরাময় করা সম্ভব কিনা? আরেকটা জিনিস হলো যে আমার আরেক রিলেটিভ এর তার ডুপ্লেক্স কিডনি আছে, ডুপ্লেক্স কিডনি বাচ্চার বয়স 2 বছর, তো এই 2 বছর বয়সে ডুপ্লেক্স কিডনি আসলে কি অপারেশন করতে হবে নাকি এমনি ভালো হয়ে যাবে, এই প্রশ্নগুলো আমি করতে চাচ্ছি। জি ঠিক আছে, দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরগুলো নিচ্ছে, অতি সংক্ষেপে উত্তরগুলো নিয়ে নিব স্যার। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি খুব মূল্যবান কিছু প্রশ্ন করেছেন, যেগুলি বাচ্চা আমাদের সবারই প্রিয়, এবং এই বাচ্চার যখন অসুস্থতা হয় মা বাবা আত্মীয় স্বজন সবাই তখন উদ্বিগ্ন হয়ে যায়। আমি আপনার বাচ্চার প্রথম বাচ্চার কথা উল্লেখ করব, যিনি মায়ের পেটে আছেন, মায়ের পেটে যিনি আছেন তার যে হাইড্রোনেফ্রোসিস, এখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখতে হবে যে হাইড্রোনেফ্রোসিসটা কত, কোন গ্রেডে, কত সিভিয়ার, যদি সিভিয়ারও হয় এটাও মায়ের পেটের থেকেই চিকিৎসা করা সম্ভব, কিন্তু এটা আমাদের দেশে এখনও প্রচলিত হয় নাই, বিদেশে এটা এখনও হয়। এছাড়া আপনার বাচ্চা যদি ডেলিভারি হওয়ার পরও সেই হাইড্রোনেফ্রোসিস থাকে, বাচ্চাদের হাইড্রোনেফ্রোসিস সাধারণত ধীরে 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 অটোমেটিক এটা ভালো হয়ে যায়, সেটাও আবার নির্ভর করে কতটা সিভিয়ারিটি এবং তার কিডনির কন্ডিশান কী পরিমাণ আছে সেটা দেখে দরকার হলে অপারেশন করা লাগতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত অপারেশন ছাড়াই ধীরে ধীরে এটা অবজারভেশনে থাকলে কয় মাস পর পর আল্ট্রাসাউন্ড করে এটা দেখলে হয়তো দেখা যাবে যে সে ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। জি 2 নম্বর কোশ্চেন যেটা, ডুপ্লেক্স কিডনি, ডুপ্লেক্স কিডনি থাকা মানেই ক্ষতিকর কিছু না, ডুপ্লেক্স কিডনি থাকতেই পারে, একই কিডনি 2টি কিডনি এক পাশে থাকতে পারে, এবং সে কিডনি যদি ফাংশনিং থাকে তাহলে ইটস ওকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ডুপ্লেক্স কিডনি থাকলে বারবার ইনফেকশন হয়, এবং ইনফেকশন হয়ে সেখানেও হাইড্রোনেফ্রোসিস হয়, এরকম ক্ষেত্র যদি হয় প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে সারাইতে হবে, এবং মেডিকেল ট্রিটমেন্টের পর যদি না সারে তখন ডুপ্লেক্স কিডনির মধ্যে যে কিডনিতে সমস্যা তৈরি করছে সেই ডুপ্লেক্সের একটা অংশ আমরা অনেক সময় সার্জারি করে ফেলে দিই। জি, এবং তিনি প্রথমে যে প্রশ্নটি করেছিলেন যে তার বাবা 70 বছর বয়স্ক একজন ভদ্রলোক, তার প্রোস্টেট বড় হয়ে গিয়েছে এবং প্রস্রাব করতে সমস্যা হচ্ছে, সে বিষয়ে আপনার সাজেশন কি? 70 বছর বয়স কোনো বয়স না, বয়স নির্ভর করে আমাদের সার্জারির ক্ষেত্রে বয়স নির্ভর করে হলো ফিজিওলজিক্যাল এজটা কী পরিমাণ, আপনার বাবা 70 বছরে যদি ওনার স্বাভাবিক চলাফেরা খাওয়া দাওয়া অন্যান্য কোনো অসুখ না থাকে, অন্যান্য কোমরবিডি না থাকে, তাহলে 70 বছর কেন? আমি আমার জীবনে 105 বছর বয়সেও এই প্রস্টেট অপারেশন করেছি, কাজেই বয়সটা কোনো ফ্যাক্টর না। দ্বিতীয়ত আপনার বাবার প্রস্টেটের সমস্যা কত সিভিয়ার, প্রস্টেটের গ্ল্যান্ডটার সাইজ কত বড়, এবং প্রস্টেটটা কী পরিমাণে আপনার পেশাব অবস্ট্রাকশন করছে, পেশাব করার পর ভিতরে কতটা পেশাব থাকছে, এই সমস্ত কিছু মিলেই যদি অপারেশন করার প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় অপারেশন করতে পারেন। জি ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। আপনি প্রশ্নটির ঠিক আগে আপনি বলছিলেন যে জন্মগতভাবে যৌন মূত্রতন্ত্রের যে সমস্যাগুলো, ফাইমোসিস, তার ফাইমোসিস বলতে কী বোঝায়? ফাইমোসিস হলো আমাদের লিঙ্গের একদম শেষের দিকে যে চামড়াটা থাকে, লুজ চামড়া, চামড়াটা রিট্রাক্ট করলে পিছনের দিকে চলে যায়, সেই চামড়াটাকে প্রিপিউস বলা হয়। জি এই প্রিপিউসের মাঝখানে একটা ফুটো থাকে জন্মের পরই, যেটা ইউরেথ্রা থেকে সরাসরি পেশাব ওই ফুটো দিয়ে বের হয়, কিন্তু যখন এই ফুটোটা অনেক সরু থাকে, চিকন হয়ে যায়, তখন পেশাবে বাচ্চার পেশাব করা অসুবিধা হয়, বাচ্চা চাপ দিয়ে পেশাব করে, আমরা যেটা বলি কোদ দিয়ে পেশাব করে, অ্যাবডোমিনাল প্রেশার দিয়ে পেশাব করে, পেশাব ঝিরি দীর্ঘ হয়, এর ফলে তার ব্লাডার ডিস্টেন্ডেড হয়, আলটিমেটলি ব্লাডারে পেশাব জমা থাকে এবং শেষ পর্যন্ত অনেক সময় কিডনিও নষ্ট হয়ে যায়, এই কারণে এটার চিকিৎসা অতি সত্বর করা দরকার। এছাড়া এটা থাকার ফলে তার গ্ল্যান্স পেনিস, দ্যাট ইজ পেনিসের শেষ মাথা এবং এই প্রিপিউসের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, ওখানে ইউরিন জুমে জুমে ইনফেকশন হয়, পুঁজ হয়, রক্ত পড়তে পারে, তার ফলে
তার যে গ্ল্যান্সের যে স্বাভাবিক স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যায়, সেক্সুয়াল ফিলিংটাও নষ্ট হয়ে যায়। এই জন্যে অতি সত্বর কোনো ইউরোলজিস্টের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। জি, ফাইমোসিস ছাড়া অন্যান্য কী ধরনের ত্রুটি হতে পারে? ফাইমোসিসের পর যেটা মিটাল স্টেনোসিস বলি আমরা, এই যে পেশাব বহন করে নিয়ে এসে শেষ মাথায় যে পেশাবের নালিটা, ওই নালিটা যখন স্বাভাবিকের চেয়ে চিকন থাকে এটাকে বলি আমরা মিটাল স্টেনোসিস। এছাড়া এই মিটাল স্টেনোসিসের ক্ষেত্রে আপনারা বুঝে থাকেন কিভাবে, বা যদি আমাদের সাধারণ দর্শকদের জন্য বলে দেন যে কি উপসর্গ হলে তারা সন্দেহ করে থাকবেন যে এটি হয়তো? এখানেও ওই পেশাবটা চিকন নালে হবে, পেশাব করার সময় বাচ্চা কান্নাকাটি করবে, বাচ্চা চাপ দিয়ে পেশাব করবে, পেশাব ঝিরঝির করে পড়বে। জি জি, এই ধরনের উপসর্গ হলে সন্দেহ করে নিতে হবে যে হয়তো মিটাল স্টেনোসিস হচ্ছে। এছাড়া আর কি ধরনের রোগ? এরপরে বাচ্চাদের যেটা হয় কনজেনিটাল, সেটা পেশাবের রাস্তার মধ্যে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বলে এক ধরনের ভালভ আছে, যে ভালভটা বাচ্চার পেশাব আসতে বাধা দান করে, পেশাবে অবস্ট্রাকশন তৈরি করে, সেখানেও একই সমস্যা হয়, পেশাব জমে জমে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং সেটাও অতি সত্বর চিকিৎসা করে নেওয়া প্রয়োজন। জি, এরপরে আছে আপনার প্রস্টেট গ্ল্যান্ড। জি, যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যে লিঙ্গের ছিদ্রটি স্বাভাবিক জায়গাতে নেই, মূত্রনালীর যে ছিদ্র সেটি স্বাভাবিক জায়গায় না থেকে অন্য জায়গাতে আছে, উপরে বা নিচে, এই রোগগুলোকে কীভাবে কী বলা হয়ে থাকে? এটা বাচ্চাদের জন্মগত ত্রুটি, এটা দুই ধরনের আছে। কোনো কোনোটা বাচ্চার পেশাবের নালীর শেষ ছিদ্রটা লিঙ্গের নিচে থাকে, কোনো কোনো ক্ষেত্রে উপরে থাকে। যখন লিঙ্গের নিচে থাকে এটাকে বলা হয় হাইপোস্পেডিয়াস এবং যখন উপরে থাকে এটাকে বলা হয় এপিস্পেডিয়াস। এবং এই এপিস্পেডিয়াস বা হাইপোস্পেডিয়াস থাকলে যে সমস্যাগুলি সৃষ্টি হয়, বাচ্চার যেমন বাচ্চা যখন বড় হয় সাধারণত আমরা স্কুল কলেজে গেলে পরে বাচ্চারা একজন আর একজনের পেনিস দেখে, দেখলে পরে যে ওর ছিদ্র ওখানে আছে আমার ছিদ্র এখানে, সাইকোলজিক্যাল একটা বিরাট তার প্রবলেম হয়। দুই নম্বর হলো যে ওখানেও মিটাল স্টেনোসিস থাকতে পারে। তিন নম্বর হলো এই যে যেখানে তার ফুটোটা হওয়ার কথা তার ফুটো অনেক নিচে থাকার ফলে এর সামনের পোর্শনটা তার পেনিসটা বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে গেলে প্রজননের সময় সমস্যা হয়। শুধু তাই না, তার যে বীর্যপাত হয় সেটা দেখা যাবে যে তার পার্টনারের ভেজানের মধ্যে না গিয়ে বাইরে পড়ে, ফলে তাদের বাচ্চা কাচ্চা নাও হতে পারে। জি, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে শুনে নেব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলছি ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল, কনসালট্যান্ট ইউরোলজি ডিপার্টমেন্ট, ইউনাইটেড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে জন্মগতভাবে মূত্রতন্ত্রের কী কী সমস্যা থাকতে পারে, এ বিষয়ে আর কোনো সমস্যা কি আপনি আমাদের নতুন করে বলতে চান? জন্মগত সমস্যার মধ্যে হ্যাঁ আরও কিছু আছে, যেমন কিডনির সমস্যা আছে। কিডনি যেমন দুটি কিডনি থাকে মানুষের শরীরে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জন্মগতভাবে একটা কিডনি আছে আর একটা কিডনি নাই, বা অ্যাজেনেসিস। জি, দুই নম্বর কিডনি, দুটি কিডনি একই পাশে হতে পারে, যে প্রশ্নটি একজন দর্শক করেছেন। হ্যাঁ, আবার জি, আবার দুটি কিডনি নিচের দিকে দুই পাশ থেকে এসে ভার্টিব্রার সামনে জোড়া লাগানো থাকতে পারে, যেটাকে হর্সক কিডনি বলা হয়। জি, এই সংক্রান্ত একটি ছোট প্রশ্ন আপনার কাছ থেকে করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে যার ক্ষেত্রে জন্মগতভাবে একটি কিডনি রয়েছে সেই ক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কী হয়ে থাকে? সেক্ষেত্রে পরামর্শ, একটি কিডনি মানুষের বেঁচে থাকার জন্য একটা কিডনি যথেষ্ট, যদি সেটাকে সুস্থ রাখা যায়। যখন আরেকটা কিডনি অনুপস্থিত থাকে তখন একটা কিডনি অপর কিডনির ফাংশন নিজেই করেন এবং করে, এবং সে কারণে স্বাভাবিকভাবে ওই একটা কিডনি তার স্বাভাবিক সাইজের চেয়ে অনেক বড় সাইজ হয়ে থাকে, তার যেহেতু ফাংশন কম্পেনসেট করতে হচ্ছে। জি,
এবার আসতে চাইছি যে যৌনতন্ত্রের কি ধরনের সমস্যা পাওয়া যায়, যে কনজেনিটাল বা জন্মগতভাবে কি ধরনের সমস্যা থেকে থাকতে পারে? জন্মগতভাবে যৌনতন্ত্রের আমরা কিছুটা আগে আলাপ করেছি যে হাইপোস্পিডিয়াস থাকতে পারে, এপিস্পিডিয়াস থাকতে পারে। এছাড়া জন্মগতভাবে পুরুষের অন্ডকোষ অ্যাবসেন্ট থাকতে পারে। অ্যাবসেন্ট মিন পুরুষের অন্ডকোষ তৈরি হয় আসলে পেটের মধ্যে, কিডনি যেখানে থাকে ওখান থেকে ধীরে ধীরে নিচে আসে, এসে স্কুটাম এখানে অবস্থান নেয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরা নিচে আসতে পারে না, কোনো কোনো ক্ষেত্রে একটা আসতে পারে না, কোনো কোনো ক্ষেত্রে দুটি আসতে পারে না। তখন তাদের অবস্থান হয় পেটের মধ্যে, ইনগুইনাল ক্যানেল আছে, ডিপ ইনগুইনাল রিং আছে ওখানে থাকতে পারে, সুপারফিশিয়াল ইনগুইনাল রিংয়ে থাকতে পারে, ইনগুইনাল ক্যানেলে থাকতে পারে, রুট অফ দ্য পেনিসে থাকতে পারে, এই সমস্ত জায়গায়। অর্থাৎ উৎপন্ন যেহেতু হচ্ছে এটি পেটের ভিতরে, এই আসার রাস্তাতে যে কোনো জায়গায় আটকে যেতে পারে। জন্মের আগেই এগুলি স্কুটামে চলে আসে, জি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এগুলি আসতে পারে না। সেক্ষেত্রে বাচ্চার স্কুটাম যেটা আমাদের দেখি, স্কুটামটা আন্ডার ডেভেলপড হয়, বাচ্চার বাবা মাকে খেয়াল করতে হবে যে স্কুটাম যদি আন্ডার ডেভেলপড হয় তখন মেয়েদের মতো দেখা যায়, তখনই তাদের ওই স্ক্রুমে হাত দিয়ে দেখা উচিত যে বাচ্চার টেস্টিস আছে কি নেই, এবং যদি না পাওয়া যায় সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটা সার্জারি করে ওই টেস্টিসটা নিচে আসা সম্ভব, এবং নিচে নিয়ে আসলে তার স্বাভাবিক সেক্সুয়াল এবং প্রজনন সম্ভব। কিন্তু যদি না আনা যায় তখন ওই টেস্টিসটা ডেভেলপ হয় না, ছয় মাসের মধ্যে ওটার চেঞ্জ হওয়া শুরু করে এবং তার শুক্রকীট তৈরি ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়, যে কারণে পরবর্তীকালে যদি ওইটাকে সার্জারির মাধ্যমে নিয়েও আসা হয় তাহলে কিন্তু তার কার্যক্ষমতাটি থাকছে না, সম্ভাবনা থাকে না। জি, এই থেকে যদি কোনো টেস্টিস বা অন্ডকোষ পেটের ভিতর থেকে যায়, যে দেখা গেল যে হয়তো একটি অন্ডকোষ আছে স্ক্রোটামে বা অন্ডথলিতে, আরেকটি পেটের ভিতরে আছে সেটি নেই, সেই ক্ষেত্রে একটি অন্ডকোষ দিয়ে তো প্রজনন ক্ষমতা বা এই কার্যক্রমগুলো চালানো সম্ভব? সম্ভব। তবে যে কি যে যে অন্ডকোষটি পেটের ভিতর রয়ে গিয়েছে সেখান থেকে কি পরবর্তীকালে ক্যান্সারের ঝুঁকি থাকছে কি না? অবশ্যই, ওখান থেকে 5% টেস্টিসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কাজেই ওইটা কোনো অসুবিধে না হলেও তার যদি বীর্য স্বাভাবিকও থাকে তবুও ওই অন্ডকোষ খুঁজে বের করে এটা ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার দরকার নাই, জায়গা মতো প্রতিস্থাপন করা দরকার, কারণ ওটার শুক্রকীট তৈরির ক্ষমতা না থাকলেও অ্যান্ড্রোজেন, দ্যাট ইজ সেক্সুয়াল যে হরমোনটা, সেই হরমোন তৈরির ক্ষমতা কিছুটা থাকে। অতএব আমরা ফেলে দিই না, আমরা নিয়ে এসে রেখে দিই এবং অবজার্ভ করি। অবজার্ভ করি এই জন্যে যে ওটা যে কোনো সময় আবার ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, তখন বাবা মাকে বলে দিতে হবে তার এই টেস্টিসটা ধীরে ধীরে বড় হয় কিনা, হঠাৎ করে বড় হয় কিনা, বড় হলে ইউরোলজি সার্জনের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করে। জি, ধন্যবাদ। আরেকটি ফোন নিয়ে আমরা এই আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি দর্শক বলুন। আমি তো আপনার থেকে বলতেছিলাম, আমার শখুর ইসলাম। জি বলুন। আমি স্যার বলছিলাম, আমার বাবার বয়স হচ্ছে 75। দর্শক আপনার টিভির ভলিউমটি বন্ধ করে প্রশ্নটি করুন। এবং প্রসাব দিয়ে রক্ত আসে প্রায় এক সপ্তাহ যাবে। জি হ্যালো, হ্যালো, জি আপনি বলছিলেন আপনার বাবার বয়স 85। জি জি। এবং কি সমস্যা হচ্ছে ওনার? মানে ঘন ঘন প্রসাব হয় আর প্রসাব দিয়ে রক্ত আসে প্রায় এক সপ্তাহ যাবৎ এই সমস্যা। জি ঠিক আছে, দর্শক সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। জি স্যার ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অহরহ এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। 85 বছর বয়সে যখন ব্লিডিং হয় আমরা প্রথমে নির্ধারণ করি ব্লিডিংটার নেচারটা কি। ব্লিডিংটা কি গোটা ইউরিন ভর্তি ব্লিডিং আসে, অথবা ব্লিডিংয়ের পেশাব করার আগে আসে, অথবা পেশাব করার পরে আসে, আর ইতিপূর্বে তার ব্লিডিং হয়েছিল কিনা কখনো এটাও আমরা হিস্ট্রিতে নেই।
এরপরে আমরা যেটা করি সেটা হলো প্রথম টেস্ট আল্ট্রাসোনো করে এই সমস্ত ক্ষেত্রে 85 বছর বয়সে যে যে কারণে ব্লিডিং হতে পারে তার প্রধান কারণ হলো বিপিএইচ অর্থাৎ এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, প্রোস্টেটিক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার এবং ইনফেকশন। সেক্ষেত্রে ইউরিন টেস্ট করে দেখতে হবে তার ইনফেকশন আছে কি না এবং আল্ট্রাসোনো করে দেখতে হবে তার ব্লাডারের মধ্যে টিউমার আছে কি না বা ক্যান্সার আছে কি না, প্রোস্টেটটা বড় হয়েছে কি না। এছাড়া আমরা পিএসএ বলে একটা টিউমার মার্কার করি, সেই পিএসএ দেখে আমরা বুঝতে পারি যে তার প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার বা টিউমার হয়েছে কি না। এইগুলি দেখার পরে প্রথমে রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী আমরা চিকিৎসা দিই। জি, আপনি বলছিলেন সেই ক্ষেত্রে যে কারোর যদি পোস্ট্রাবের সাথে রক্ত যেয়ে থাকে, যেটিকে মেডিকেলের ভাষায় বলা হচ্ছে হেমাচুরিয়া, সেই ক্ষেত্রে ইতিহাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বলছিলেন যে গোটা ইউরিন জুড়েই রক্ত যাচ্ছে কিনা, এর উপর ভিত্তি করে আসলে আপনারা কীভাবে রোগ নির্ণয় করতে পারেন একটু বুঝিয়ে বলুন। থ্যাংক ইউ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যদি কারো এখানে রক্ত যাওয়ার অনেকগুলি টাইপ আছে, টাইপটা হলো গ্রস হেমাচুরিয়া হয় মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। গ্রস হেমাচুরিয়া বলতে আমরা পেশাব করতে গেলে খালি চোখেই দেখি যে পেশাবের সাথে রক্ত যাচ্ছে, আর মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া যেটা খালি চোখে দেখা যায় না কিন্তু আমরা যখন রুটিন ইউরিন এক্সামিন করতে যাই তখন মাইক্রোস্কোপে পাওয়া যায় যে হ্যাঁ তার পেশাবের মধ্যে প্রচুর ব্লাড সেল আছে, রেড ব্লাড সেল আছে। আর কি টাইপ আছে, আমি প্রথমে বলছি যে ইনিশিয়াল মানে ইনিশিয়াল হেমাচুরিয়া যদি হয় তাহলে বলতে হবে, বুঝতে হবে যে তার রোগ ইউরেথ্রার এন্টিরিয়র ইউরেথ্রার মধ্যে মানে পেশাবের থলির বাইরে, যে কারণে পেশাব আসার আগেই তার রক্ত আসে। আবার টার্মিনাল হেমাচুরিয়া যদি হয় তাহলে বুঝতে হবে যে তার পেশাবের রাস্তার শেষের দিকে, মানে পেশাব শেষ হয় এরপরে ব্লাড আসে। এছাড়া হতে পারে কি যে টোটাল হেমাচুরিয়া, টোটাল হেমাচুরিয়া অর্থ পেশাবের থলির মধ্যেই তার রক্ত আসে, সেই রক্ত পেশাবের সঙ্গে মিলিত হয়ে গোটা পেশাবটাই লাল আকারে বের হয়। জি, আবার কি হতে পারে ইন্টারমিডিয়েট হেমাচুরিয়া, ইন্টারমিডিয়েট পি কিছুদিন দুই একবার আসলো রক্ত, ওষুধ খেলে ভালো হয়ে গেল, আবার 3 মাস বা 2 মাস পরে আবার দেখা গেলো রক্ত আসলো। এই সমস্ত ক্ষেত্রে যদি হয় তাহলে বুঝতে হবে যে তার কিডনি থেকে শুরু করে প্রস্টেট পর্যন্ত কোথাও না কোথাও তার ক্যান্সার আছে। এছাড়া কী হতে পারে, রক্ত যাওয়ার সময় জ্বালাপোড়া হইতে পারে, পেইন হইতে পারে, সেরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে তার পেশাবের থলিতে পাথর আছে। জি, এই ইতিহাসগুলো আপনাদেরকে রোগ নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করে থাকে। এবং সেই ক্ষেত্রে যে দর্শক প্রশ্নটি করেছিলেন তার জন্য আসলে পরামর্শ হবে যে এটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, জরুরি ভিত্তিতে একজন নিকটস্থ ইউরোলজিস্টের শরণাপন্ন হবে। আর এই বয়স 85 বছর বয়সে সাধারণত দেখা যায় যে ব্লাডারে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি। জি, কাজেই পিছনের দিকে বলতে আমার মনে হয় যে নিচের দিকে, আমরা ঢাকাতে এক ডাক্তার দেখাইছিলাম তো উনি বলছে যে এটা বড় হলে ঠিক হয়ে যাবে। স্যার আপনার কি কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকুন দর্শক, উত্তরটি নিচ্ছি। আপনি বোধহয় কোনো ইউরোলজিস্টকে দেখাননি যে কারণে আপনার বাচ্চার এই সঠিক চিকিৎসাটা হচ্ছে না, পেনিস বাঁকা হয়ে গেছে এবং পেশাব নিচের দিকে পড়ে, অর্থাৎ আমি ইতিমধ্যেই আলোচনা করেছি এটা একটা জন্মগত ত্রুটি এবং এটাকে হাইপোস্পেডিয়াস বলা হয়, যার পেশাবের নালি থাকার কথা লিঙ্গের একদম মাথায়, তা না থেকে লিঙ্গের নিচের দিকে আসে এবং তার পেশাবের রাস্তার থেকে মাথা পর্যন্ত এই জায়গাটুক বাঁকা হয়ে গেছে। এটা আমার মনে হয় যে তাড়াতাড়ি চিকিৎসা করে, তাড়াতাড়ি অপারেশন করে পেনিসটাও সোজা করা দরকার এবং পেশাবের রাস্তাটাও মাথায় নিয়ে আসা দরকার, না হলে
আমি ইতিপূর্বে আলোচনা করেছি, না হলে তার প্রজননে অনেক সমস্যা হবে এবং সে শিশু মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। জি, এবার অত্যন্ত সংক্ষেপে একটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মধ্যবয়স্ক রোগীরা আসছে হসপিটালের ইমার্জেন্সিতে যে তাদের অন্ডকোষে তীব্র ব্যথা হঠাৎ করে শুরু হয়েছে, কী কারণে এমনটি হতে পারে? অত্যন্ত সংক্ষেপে উত্তরটি নিব। মধ্যবয়সে অন্ডকোষে ব্যথা প্রধানত হয় ইনফেকশনের কারণে, মধ্যবয়সে ইনফেকশনের কারণে হয়। সাধারণত ইনফেকশনটা ইউরেথ্রা থেকে হয় এবং এগুলি অধিকাংশ ক্ষেত্রে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে হয়। এছাড়া অন্য কারণেও হতে পারে, অন্য কারণেও ইনফেকশন হতে পারে, ব্লাডের মাধ্যমে যেতে পারে, যাওয়ার ফলে টেস্টিসটা ফুলে যায়, তীব্র ব্যথা অনুভূত হয়। আর একটা কারণে ব্যথা হতে পারে, সেটা হলো, সেটা অবশ্য মধ্যবয়সী না, আর একটু ইয়ং বয়সে হয় বাচ্চাদের, সেটাকে বলা হয় টর্শন অফ দ্য টেস্টিস। সেখানে অন্ডকোষটা টুইস্টিং হয়ে যায়, অন্ডকোষটা যেটাকে বলে আছে জি, হ্যাঁ, মোচড় খেয়ে যায়। মোচড় খাওয়ার ফলে অন্ডকোষের যে রক্ত সাপ্লাই সেটা বাধাগ্রস্ত হয় এবং তার ফলে এখানে তীব্র ব্যথা হয়, ফুলে যায়, এক সময়ে তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং অন্ডকোষটা নেক্রোসিস হয়ে যায়, অর্থাৎ তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়, অঙ্গসূচা ড্যামেজ হয়ে যায়। জি, এই বিষয়টি অর্শন অফ টেস্টিস, এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নিব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল, কনসালটেন্ট ইউরোলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনি কথা বলছিলেন টর্শন নিয়ে, যে যদি অন্ডকোষ পেঁচিয়ে যায় এবং রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যেয়ে থাকে, আপনি যেমনটি বলছিলেন যে এটি নেক্রোসিস অর্থাৎ কার্যহীন হয়ে যায়, সেই ক্ষেত্রে অত্যন্ত জটিল কমপ্লিকেশন দেখা যেতে পারে যদি সময় মতো চিকিৎসা না নেওয়া হয়। এই রোগীদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ কী? এই রোগীদের ক্ষেত্রে এই টর্শন যখন হয় সাধারণত কিশোরদের হয়, জি, তো যখনই এরকম হবে এটা হবে সাডেনলি, হঠাৎ করে দেখা যাবে তীব্র অন্ডকোষ ব্যথা এবং অন্ডকোষটা অপর অন্ডকোষের থেকে উপরের দিকে উঠে আসে। এটা এক্সামিন করলে অর্কাইটিস হলে, যেমন আমরা যদি টেস্টিসটা উপরের দিকে তুলে ধরি তাহলে ব্যথাটা কমে বা আরাম পায়, কিন্তু এক্ষেত্রে উপরের দিকে তুলে ধরলে রুগী আরও চিৎকার দিয়ে ওঠে, রুগী আরও বেশি ব্যথা পায়। এছাড়া স্পারমেটিক কর্ড যেটা থাকে সেটা দেখা যাবে যে অনেক মোটা হয়ে গেছে, যেটা অর্কাইটিসের ক্ষেত্রে সাধারণত হয় না। এরকম সন্দেহ করার সাথে সাথে উচিত একটা ডপলার স্ক্যান করা। আশেপাশে যদি কোনো ক্লিনিকে বা হসপিটালে ডপলার স্ক্যান থাকে, সাথে সাথে তার ডপলার স্ক্যান করে ডায়াগনোসিস করা যে তার ব্লাড সাপ্লাই আছে কি নাই। আর এই সমস্ত ক্ষেত্রে 6 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা যায় তাহলে ওই টেস্টিসটা অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং ওটা ফেলে দেওয়া ছাড়া কোনো বুদ্ধি থাকে না। অর্থাৎ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর এই ক্ষেত্রে। একজন দর্শকের প্রশ্নের জবাবে আপনি বলছিলেন যে হয়তো যাদের ক্ষেত্রে হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে তাদের ক্ষেত্রে একটি সম্ভাব্য কারণ হতে পারে ব্লাডারে বা মূত্রথলিতে ক্যান্সার। মূত্রথলির ক্যান্সার সাধারণত কোন বয়সে এবং কী ধরনের উপসর্গ নিয়ে উপস্থিত হয়? মূত্রথলির ক্যান্সার সাধারণত 35 বছর থেকে 70 বছর বা তদূর্ধ্বে মূত্রথলির ক্যান্সার হয়। তো এই ক্যান্সারের যেটা নেচার, যেটা হেমাচুরিয়া, দ্যাট ইজ পেশাবের সাথে রক্ত যাওয়ার নেচার, আমি ইতিপূর্বেও বলেছি আবার বলছি, এটা হয় পেইনলেস, অর্থাৎ এই রক্ত যাওয়ার সময় কোনো মূত্রনালীর কোথাও কোনো ব্যথা থাকে না। এটা ইন্টারমিটেন্ট, অর্থাৎ মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বন্ধ হয়, এবং
টোটাল হিমাচুরিয়া, দ্যাট ইজ পেশাব যতক্ষণ করে ততক্ষণ পর্যন্ত তার এই রক্ত যেতে থাকে। জি, সেই ক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে? সেক্ষেত্রে চিকিৎসার আগে আমাদের প্রথম ডায়াগনোসিস করতে হয়। ডায়াগনোসিস করার জন্যে প্রথমেই, যেহেতু এটা গ্রস হিমাচুরিয়া, সেখানে আমরা প্রথমেই যেটা করি একটা আলট্রাসাউন্ড করি। আলট্রাসাউন্ড করলে মূত্রথলির ক্যান্সারের জায়গা লোকেশনটা পাওয়া যায়, সাইজ পাওয়া যায়, এবং সেটা কোন ধরনের, সেটা ব্রড বেজ না ন্যারো বেজ, এগুলির অনেক কিছুই পাওয়া যায়, যেটার উপর নির্ভর করে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করতে পারি। এরপরে যেটা আসে আলট্রাসোনোতে, টোটাল কেউ আলট্রাসোনোতে শুধু এটাকে মূত্রথলিতেই আছে না অন্য কোথাও ছড়িয়েছে সেটাও জানা যায়, সেটাকে মূত্রথলির ভিতরে আছে না বাইরে চলে গেছে এটাও জানা যায়। আরও নির্দিষ্ট করার জন্যে আমরা এরপরে সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করলে সিটি স্ক্যান ডেফিনিটিভ একটা ডায়াগনোসিস দেয় যে তার সাইজ, শেপ, কোন পর্যন্ত এই টিউমারটা ব্লাডারের ভিতরে গেছে, মিটারের বাইরে কতটুকু গেছে, অন্য কোথাও ছড়িয়েছে কিনা, সমস্ত কিছু সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। জি জি, এই বিষয়ে আরও জেনে নিব আপনার কাছে, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি করিম, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার বাচ্চার বয়স হলো 14 মাস। জি হ্যালো। জি দর্শক বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো 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 জি 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 হ্যালো জি দর্শক বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, আমার বাচ্চার বয়স হলো 14 মাস, ওর প্রস্রাবের রাস্তায় পেনিসের ছিদ্র হলো 2টা। এখন এটা কি ধরনের সমস্যা বা এটা কি অপারেশন করানোর প্রয়োজন আছে কিনা? জি, এমনিতেও স্বাভাবিক প্রস্রাব করতে কোনো কান্নাকাটি করে না, কিছুই করে না। আর একজন ইউরোলজিস্টের সাথে কথা বলছিলাম, উনি বলছে যে ওয়াইট এন্ড সি, মানে অপেক্ষা করার জন্য। এটা আমি এটা জানতে চাচ্ছিলাম। জি ঠিক আছে, দর্শক সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। থ্যাংক ইউ প্রিয় দর্শক। আপনার বাচ্চার পেশাবের ফুটো 2টা নয়, এক্ষেত্রে মনে হয় যে 2টা। আপনার বাচ্চার পেশাবের মাথায় দেখুন একটা স্লিট লাইক ফাড়ো আছে, মানে গর্ত আছে, কিন্তু ওখান দিয়ে পেশাব হয় না। ওখানে পেশাবের রাস্তার মতো মনে হয়, কিন্তু ওখান দিকে আপনি খেয়াল করবেন, ওখান দিয়ে পেশাব করার সময় পেশাব কিন্তু 2 ধারে হয় না, পেশাব 1 ধারেই হয়, এবং নিচে যে ফুটোটা আছে সেই ফুটোর দিয়ে হয়। এই কারণে আমরা মিসনোমার বলি, যে মনে হয় যে তার পেশাবের রাস্তা 2টে বা ফুটো 2টে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আর যদি আপনি তারপরেও কনফিউজ থাকেন তাহলে যে কোনো একজন ইউরোলজিস্টের সঙ্গে দেখা করেন। সাধারণ ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে ইউরোলজিস্টের শরণাপন্ন হন, তাহলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন। জি ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। কথা হচ্ছিল মূত্রথলির ক্যান্সার নিয়ে, এবং সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিগুলো কি একেবারে সংক্ষেপে জেনে নিব। মূত্রথলির ক্যান্সার, এটা আমরা প্রথমে স্টেজিং করি, এবং স্টেজ অনুযায়ী সাধারণত চিকিৎসা দেওয়া হয়। স্টেজ যেমন এই মূত্রথলির ক্যান্সার যেটা বললাম, সিটি স্ক্যান করে আমরা কোন পর্যন্ত এই ক্যান্সারটা ভিতরে প্রভেদ করছে সেটা জানি নেই। যদি এটা মিউকোসা বা ল্যামিনোপ্রোপিয়া বলে একটা কথা আছে সেই পর্যন্ত থাকে, তাহলে আমরা স্টেজ 1 বলি। এরপরে যদি মাসুল ইনভেসিভ হয় তাহলে স্টেজ 2 বলি। এবং মাসুলের বাইরে যদি পেশাবের থলির বাইরে চলে যায় সেটাকে আমরা 3 বলি। এবং এরপরে যদি অন্য কোনো অর্গ্যান ইনভলভ করে তাহলে আমরা এটাকে 4th stage বলি। ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ যদি হয় তাহলে আমরা প্রথমে যেটা করি সেটা হলো, ক্যান্সার থাকে, টোটাল ক্যান্সারটা আমরা মেশিনের সাহায্যে কেটে ফেলে দিই। ফেলে দিয়ে তার মধ্যে আমরা ইন্ট্রাভেসিক্যাল, মানে ব্লাডারের মধ্যে আমরা এক ধরনের কেমোথেরাপি দিয়ে থাকি। এরপরে যদি আবার রিকার করে, এরপরে আমরা অবজার্ভ করি, আলট্রাসাউন্ড করি, আবার হিস্ট্রি নেই তার, আবার হিমাচুরিয়া হচ্ছে কিনা, তাহলে সেকেন্ড টাইম আমরা আবার একইভাবে টিউমারটা রিমুভ করার চেষ্টা করি। থার্ড টাইমে যদি আবার রিকার করে তখন আইদার কেমোথেরাপি দেওয়া হয় অথবা টোটাল সিস্টেক্টমি করা হয়। সিস্টেক্টমি ব্লাডার ফেলে দিয়ে আমরা অন্য জায়গা দিয়ে নাড়ি কেটে, নাড়ির সাথে ইউরেটার যুক্ত করে দিয়ে
পেশাবের রাস্তা অন্য দিক দিয়ে বের করে দিই। এরপরে যদি আরও বেশি স্টেজ হয় তখন রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এই চিকিৎসা পদ্ধতিতে যাওয়া। ধন্যবাদ। এবার আসতে চাইছি অত্যন্ত কমন একটি সমস্যা, তা হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া। বয়সের সাথে সাথে অনেক অনেক মানুষই এই সমস্যায় ভুগে থাকেন, এই রোগীদের জন্য আপনার পরামর্শ কী? প্রোস্টেট যখন বড় হয় তার কিছু লক্ষণ দেখা যায়। প্রথমত হলো বয়সটা একটা বিশাল ফ্যাক্টর। সাধারণত 50 বছরের ঊর্ধ্বে প্রত্যেক পুরুষেরই প্রোস্টেট কিছু না কিছু বড় হয়, অধিকাংশ পুরুষেরই। কিন্তু যাদের সমস্যা বেশি হয় তাদেরকে, অনেকের প্রোস্টেট বড় থাকলেও সমস্যা থাকে না, তাদের চিকিৎসার প্রয়োজন পড়ে না। কিন্তু যাদের সমস্যা হয় তাদের অবশ্যই চিকিৎসা নেওয়া দরকার, সেটা মেডিসিন দিয়ে হোক বা সার্জারির মাধ্যমে। কী কী সমস্যা হতে পারে? যেমন ঘন ঘন পেশাব হতে পারে, পেশাবে জ্বালা পোড়া হতে পারে, পেশাব মনে হতে পারে যে ভিতরে পেশাব জমা আছে, রাত্রির বেলা অনেকবার ঘন ঘন পেশাব হতে পারে, পেশাব আসলে পেশাব ধরে রাখতে পারে না, তাড়াতাড়ি যেতে হয়, অনেক সময় তাড়াতাড়ি না গেলে কাপড় নষ্ট হয়ে যায়, পেশার চাপ দিয়ে করতে হয়, পেশাব করার পর মনে হয় যে ভিতরে আমার পেশাব থেকেই গেল, আবার উঠার পর 2-4 ফোঁটা পড়ে। আবার যাদের ক্রনিক হয়ে যায়, ক্রনিক রিটেনশন হয়ে যায়, তাদের সবসময় পেশাব ফোঁটা ফোঁটা পড়তেই থাকে। আবার অনেকের হঠাৎ করে দেখা যায় যে পেশাব বন্ধ হয়ে গেল। আবার কারো কারো হিমাচুরি, অর্থাৎ পেশাবের সাথে রক্তও যেতে পারে। আপনি বলছিলেন যে হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বা সব সময় অল্প অল্প করে প্রস্রাব পড়ে, অর্থাৎ যে ক্রনিক রিটেনশন হচ্ছে, এর মাধ্যমে কি কিডনিতে চাপ পড়ার কোনো সম্ভাবনা রয়েছে? ডেফিনেটলি, যখন ক্রনিক অবস্ট্রাকশন হয় তখন এটা কিডনির উপর চাপ পড়ে, কিডনি হাইড্রোনেফ্রোসিস বলে, কিডনির মধ্যে পেশাবটা জমা হয়, কিডনি ফুলে উঠতে পারে। এবং এক্ষেত্রে এক সাইডে নয়, সাধারণত 2 সাইডের কিডনি ফুলে ওঠে এবং কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। জি ধন্যবাদ। এবার আসতে চাইছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আপনি যেমনটি বলছিলেন যে টর্শনের ক্ষেত্রে 6 ঘন্টার পরে যদি রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হয় সেক্ষেত্রে আসলে অন্ডকোষ্ঠটিকে সেভ করা হয়তো সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই। এরকম কি কোনো কন্ডিশন, ইউরোলজিক্যাল আর কোনো কন্ডিশন রয়েছে যেখানে সময়ের গুরুত্বটি অত্যন্ত বেশি, যে খুব অল্প সময়ে সমস্যা হলে দ্রুততার ভিত্তিতে চিকিৎসকের কাছে যেতে হবে? প্রিয়াপিজম বলে একটা রোগ আছে যেটার মানে হলো পারসিস্টেন্ট ইরেকশন অফ পেনিস আফটার সেক্সুয়াল কয়টাস অথবা উইদাউট ডিজায়ার অফ সেক্সুয়াল কয়টাস, দুটিই হতে পারে। এবং সেটা যদি 1 ঘন্টার মধ্যে পেনিসটা ফ্লাসিড না হয় তাহলে দ্রুততম সময়ে ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া দরকার। অর্থাৎ সহজ করে যদি বলা হয় যে লিঙ্গটি যদি দীর্ঘক্ষণ শক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে, এবং আপনি বলছিলেন যে 1 ঘন্টার বেশি যদি কারোর লিঙ্গ শক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে দ্রুততার সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। জি ধন্যবাদ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষে পৌঁছে গেছি। সবার শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা রয়েছে? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমার এই যে কথাগুলি, আমার রোগ সম্পর্কে আপনাদের যে জ্ঞানগুলি দিলাম, এগুলি যদি আপনারা মনে রেখে আপনাদের সন্তানদের এবং আপনাদের আত্মীয় স্বজনের সন্তানদের এরকম যদি কোনো সমস্যা হয় অতি দ্রুত ইউরোলজিস্টের সঙ্গে দেখা করবেন। আর আমি আপনাদেরকে আরও একটু আশ্বস্ত করছি, ইউরোলজি যত সমস্যা আছে বাংলাদেশে প্রচুর ইউরোলজিস্ট আছে এবং অভিজ্ঞ ইউরোলজিস্ট আছে, তাদের কাছে আপনারা পরামর্শ নেন, চিকিৎসা নেন, আপনাদের পয়সা অনেক সেভ হবে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আজ এ পর্যন্তই, এখানেই শেষ করতে হচ্ছে। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।